হই নদী হয় উতালা দিন দিনে হয় খেলা একটি কালা একটি সাদা আর একটি লাল মতি রে ভাই আর একটি লাল মতি লাল মতি স্নান করিলে লাল মতিতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মুরুতি রে গঙ্গা যমুনা সরম সতী রে গঙ্গা যমুনা সরম সতী আমি এইবার মরলে পুরুষ হব নারী জাতির মাথা কাব সাধুর কাছে জেনে নিব প্রেমের রীতি নীতি রে ভাই প্রেমের রীতি ও মনরে আমি এবার মরলে মেয়ে হব এবার মরলে পুরুষ হব নারী জাতির মাথা খাব সাধুর কাছে জেনে নিব প্রেমের রীতি নীতি রে ভাই প্রেমের রীতি নীতি গুসাই হাউরে বলে না রাখবো হাউরে বলে না রাখিব বংশে দিতে বাতি রে মেয়ে গঙ্গা যমুনা সরম সতী রে গঙ্গা যমুনা সরম মাসে মাসে জোয়ার আসে মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সম্পত্তি রে গঙ্গা যমুনা সরম সতী রে গঙ্গা যমুনা সরম সতী অমাবস্যায় পূর্ণিমা হয় কোথায় হবিল অমাবস্যায় যদি পূর্ণিমা না হইত আজকে আনোয়ার সরকার আর হবিল সরকার মঞ্চে গান গাওয়ার কোনো দরকার ছিল না ছিল না কোথায় মা বোনরা থাকলে একটু দয়া করে মাফ করবেন লালন শাহ বলেছেন অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযুগ সেই চাঁদে উদয় অমাবস্যা কি ভাবুক বুঝাইতে যায় একটা মেয়ের যে সময় ঋতুবতী হয় তখন এখানে অমাবস্যা থাকে জালালউদ্দিন কা কইছে বৎসরেতে ৩৬ দিনে প্রভু এসে খেলা করে গহীন গাঙ্গের জলে ছুটিলে গঙ্গা যমুনা বাঁধতে কারো শক্তি হয় না জলের নিচে বাসে ফেনা ২৮ দিনের পরে রং মাখিয়া সং সাজিলে শুদ্ধ পুরুষ বলে তারে গহীন গাঙ্গের জলে অমাবস্যা মা যখন ঋতুবতী হয় অমাবস্যা হয় একদিন দুই দিন তিন দিন সাত দিনের মাঝে আমার বাবা যখন আমার মায়ের সঙ্গে মিলন করেছিল তখন এই অমাবস্যায় পূর্ণিমা হয়েছিল এই পূর্ণিমাতেই এক ফোঁটা বীর্যে ছিল ২৫ কোটি শুক্রাণু এটা বিজ্ঞান আমি আনোয়ার কই না এক ফোঁটা বীর্যে ছিল ২৫ কোটি শুক্রাণু সেই ২৫ কোটি শুক্রাণুর মধ্যে রাস্তায় মারা গেল ২৪ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯টা কীট একটি কীটের ধারায় আমি আনোয়ার সরকার এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলাম তখন আমার বাবাও ছিল এক চাঁদ আমার মাও ছিল চাঁদ চাঁদে চাঁদে ঘষাকে আরেকটা অগ্নিশিখা চাঁদ হয়ে আমি আমার মাতৃগর্ভে জঠরে প্রবেশ করেছিলাম
এর জন্যই লালন শাহ বলছেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। ধন্যবাদ। জানি না কেমন হয়েছে জবাবগুলি, আমার জানা মতে আমি জবাব করেছি। একটা বিষয় হলো আমি এই কথা বলতে পারবো না যে আমি জবাব করেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই বলছে পৃথিবীর মধ্যে যদি একটি বালুর কণা থাকে সেই বালুর কণাটিকে সত্তরটি ভাগে ভাগ করলে তার এক কণাকে সত্তর হাজার ভাগে ভাগ করলে এক কণা সমতুল্য জ্ঞান আমি ঈশ্বরচন্দ্রর এখনো অর্জন হয় নাই। তাইলে আমি চোখে দেখি না একটা মানুষ, আমি আর কি জানব। কিন্তু মানুষ আমার কথা শুনে গানে নেয় এটাই জানি। আর আমি একটা ভরসা করি কি, আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী দয়াল, আমি কিসে দোষী? তুমি আনি আছো আমি আসি আছি, যেতে বললে তৈরি আছি, না চাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি, যা বলে আমার দয়াল কয়, আমি কিছু জানি না। ধন্যবাদ। এখন আমার পক্ষ থেকে একটি বিচ্ছেদ গান আমি করব, কেমন হয় জানি না। ধন্যবাদ সকলের প্রতি।